আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চালের আটা রুটির তৈরির জন্য প্রথমে খামিরটা বানিয়ে নেব। তার জন্য চুলাতে একটা পাত্রে গরম জল ফুটে বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। ঢাকা দিয়ে জলটা ফুটিয়ে নেব। জল ফুটে এলে তার মধ্যে অ্যাড করে দেবো মেপে রাখা চালের আটা। এবার আমি আটাটা ভালোভাবে নাড়তে থাকবো। এভাবে আমি অনবরত নেড়ে চেড়ে খামিরটা বানিয়ে নেব। খামিরটা হয়ে গেলে আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব। খামিরটা একটু ঠান্ডা হয়ে এলে হাতে অল্প জল নিয়ে খামিরটা খুব ভালোভাবে মেখে নেব। খামিরটা 10 মিনিট মেখে নেওয়ার পর খামিরের মধ্যে যখন একটা সফটনেস চলে আসবে তখন খামিরটা থেকে লেচি কেটে নেব এবং বাকি খামিরটা একটা ভিজে কাপড় জড়িয়ে দেব যাতে শক্ত না হয়ে যায়। এরপর কেটে নেওয়া লেচিগুলো গোল গোল করে তারপর সামান্য একটু আটা দিয়ে এরমভাবে ভাত দিয়ে জৌলিশ করে নেব এবং উপরের অংশটা এরম করে দাবিয়ে দাবিয়ে দেব যাতে করে আমাদের রুটিটা বেলতে সহজ হয় আর রুটিটা যেন খুব পাতলা হয়। আমাদের জৌলিশ করা হয়ে গেছে। খুব সুন্দর সুন্দর বড় বড় জৌলিশ করার পর এবার আমি জৌলিশের মধ্যে শুকনো আটা দিয়ে রুটিটা পাতলা করে বেলে নেব। রুটি যত পাতলা হবে তত ভালো। বড় করে আমি একটা পাতলা রুটি বানিয়ে নিয়েছি। আমার রুটিটা কিন্তু একদম পারফেক্ট গোল হয়েছে। যাদের রুটি গোল হয় না তারা রুটির মধ্যে একটা গামলা বসিয়ে চাকু দিয়ে সাইডটা কেটে নিলে কিন্তু রুটি পারফেক্ট গোল আকারের হয়ে যাবে। এরমভাবে আমি সব রুটিগুলি একটি একটি করে বেলে নেব। তো আমার সব রুটিগুলো বেলা হয়ে গেলে আমি রুটি সেকার জন্য চুলোর মধ্যে 2টা মাটির তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা ভালো মতো গরম হয়ে এলে এর মধ্যে একটা একটা করে রুটি দিয়ে দেব। এরপর রুটিটা ভালো মতো সেঁকে নেব। রুটিটা যখন একটু একটু ফুলে উঠবে তখন উল্টে পাল্টে দিতে হবে। এবার আমার রুটিটা সেকা হয়ে গেছে। এবার ঘি তোমরা দেখতেই পাচ্ছ রুটিটা কেমন সুন্দর হয়েছে সাদা চরচরে। এভাবে করে আমি সব রুটিগুলি সেঁকে নিয়েছি। রুটিটা কিন্তু খুবই নরম তুলতুলে হয়েছিল এবং খেতেও বেশ সুস্বাদু। তো তোমরা বাড়িতে একবার ট্রাই করে নিতে পারো।